চিতল মুঠার যত নাম ডাক, চিতল পেটি ততটা নাম না পেলেও বাঙালির পাতে বেশ জনপ্রিয় একটি পদ। তাহলে চলুন দেখেন খুব সহজে হালকা পাতলা চিতল পেটির একটি ঝোল। হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল গান্ডে পিন্ডিতে সকলকে স্বাগত। এরকম অনেক টেস্টি টেস্টি ইউনিক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করুন আর সকলের সাথে শেয়ার করুন। মাছগুলোকে প্রথমে হালকা ভেজে নেবেন। লোহার কড়াইতে মাছ ভাজার খুব সুবিধা, কারণ এতে লেগে যায় না তলায়। এইভাবে সবকটি মাছ উল্টে পাল্টে ভেজে নামিয়ে রাখবেন। এরপর অল্প সর্ষের তেলে গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দেবেন। এরপরে জিরে বাটা, লঙ্কা বাটা আর সামান্য আদা বাটা দিয়ে নুন হলুদ দিয়ে মশলা কষাবেন। অল্প জল দিয়ে মশলা কষাতে থাকবেন যতক্ষণ না অবধি তেল ছাড়া হয়। মশলা কষানো হয়ে এলে পরিমাণ মতো যে যেমন ঝোল খাবেন জল দিয়ে দেবেন। ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছ আর আলুর মধ্যে ঢেলে দিয়ে পাত্রটি ঢেকে দিয়ে অল্প ফুটিয়ে নেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল আপনাদের খুব সহজে হালকা চিতল পেটির ঝোল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন আর এইভাবেই গান্ডেপিন্ডে খেতে থাকুন। থ্যাংক ইউ।